করো, চলে বসুন, গেল। এসব চিপ কথাবার্তা বলবেন না। তার আমি কারণ তো হচ্ছে চলে গেছি, কোথাতে এরকম করে আপনার এইটুকু একটা ছোট ডিস্ট্রিক্ট, তার মধ্যে দুটো সাব 11 ডিভিশন বছর আছে, ধরে বলে একটা ছেলে, ইসলামপুর সাব ডিভিশন আছে অলরেডি, না ইসলামপুর পুলিশ পুলিশ সাব অলরেডি, পুলিশ ডিস্ট্রিক্ট আছে অলরেডি, অলরেডি পুলিশ ডিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। অফিসার কোথা থেকে পাবেন? অফিসার পেলে তো হবে না, একটা ডিস্ট্রিক্ট করতে গেলে তার অনেক কাজ করতে হয়, কোথা থেকে পাবে? আপনার কি অসুবিধা আছে? রায়গঞ্জ থেকে ইসলামপুর কতটা? এইটুকু? বসুন বসুন, আপনি সুন্দরবন দেখেছেন কত বড়? মুর্শিদাবাদ দেখেছেন কত বড়? বসুন বসুন, এখন জিতে গেছেন, এখন ভালো করে কাজ করুন। বসুন বসুন, হ্যাঁ বসুন, হ্যাঁ ওসব হবে না, এখন ছাড়ুন। তাহলে আমি আর এমএলএদের কিন্তু বলতে দেবো না, এমএলএরা যদি মনে করে নিজেদের মতো চিপ কথাগুলো বলবে, আমি তাহলে কিন্তু এমএলএদের বলতে অ্যালাউ করবো না, আই এম সরি, কারণ সব কিছুই করে দেওয়া হচ্ছে, আমি এটা নেবই না। ইজ দ্য দাবি ইজ জেনুইন তখন করবো, তাছাড়া করবো না। পুলিশ ডিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে অলরেডি, বসো। এইটুকু জেলা, এবার বলবে আমার ঘরের মধ্যে একটা জেলা করে দিন। অফিসার থাকলে তো কোনো অসুবিধাই ছিল না, আলিপুরদুয়ার জিওগ্রাফিতে অনেক বড়, আর এটা হচ্ছে জিওগ্রাফিতে অনেক ছোট। অলরেডি অনেকগুলো জেলা করা হয়েছে, 5টা নতুন জেলা, অফিসার নেই। বসুন, সব পাওয়া যায় না একসাথে, বসে অপেক্ষা করতে হয়। বসুন, আরে প্লিজ বসুন, অনেকক্ষণ বকেছেন, বড্ড বকে। এই পাবলিক রিপ্রেজেন্টেটিভদের বলতে দিলেই হচ্ছে এই প্রবলেম, যতই দাও শুধু চাই, নিজের কাজের বেলা কিছু নাই, বলতে দিলেই এই একটাই প্রবলেম। মোশারফ, তুমি এলাকায় ভালো কাজ করছো, তোমার এলাকা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। রাব্বানি, তোমার এলাকা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। গোয়ালপুকুর, চোপড়া হামুদ হামিদা হামিদ এসছে, তোমার শরীর ঠিক আছে? ঠিক আছে শরীর ম্যাডাম। এলাকা এমনি ল অ্যান্ড অর্ডার ঠিক আছে? ঠিক আছে। চোপড়া ইসলামপুর মাঝে মাঝেই বর্ডারে প্রবলেম হয়, আর তোমাদের বিহারের বর্ডারও দেখে রাখতে হবে, ল অ্যান্ড অর্ডারটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, বসো বসো। ওদিকে পরনদিঘি, দিদি আপনাকে প্রণাম, এবং অফিসার এবং যারা রিপোর্টার সমস্ত উপস্থিত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। নিশিত তামাং, তোমার ওখানকার ভিডিও ম্যাডাম, আর গোয়ালপুকুরে অতনু ঘোষ আর কানাইয়া কুমার রায় আছে, এ চাকুলিয়া। বসুন বসুন বসুন, হ্যাঁ বলো দিদি। আমাকে বিধানসভায় কাজ করতে দেওয়ার জন্য আমি খুব আপনার প্রতি কৃতজ্ঞ, এবং দিদি আপনি যেগুলো কাজ করে দিয়েছেন গ্রাসরুট লেভেলে, মানুষ খুব খুশি, মানুষ আপনাকে খুব ভরসা করছে। দুয়ারে সরকার খুব ভালো চলেছে, আমরা ছোটোখাটো কাজগুলো আমাদের ডিএম সাহেব এবং এসডিও সাহেব প্রশাসনের মাধ্যমে করে নিতে পেরেছি। আমাদের জেলায় মন্ত্রী রাব্বানি সাহেব এবং কানাইলাল আগরের নেতৃত্বে আমরা উন্নয়নের কাজগুলো করছি, খুব ভালো চলছে। আর দুয়ারে সরকারে দিদি ওই জেনারেল পেনশন কিছু মানুষ বাড়িতে যোগাযোগ করছে, আমরা আশ্বস্ত করছি যে পরে নিশ্চয়ই হয়ে যাবে। দেখে দাও, একটা বাড়িতে তো একটা লোক তো 10টা স্কিম পেতে পারে না, সেখানে দেখে নাও বুঝিয়ে, ঠিক আছে? ঠিক দিদি। আর একটা দিদি, যে ডালকোলা একটা মিউনিসিপ্যালিটি যেখানে একটা প্রাইমারি হেলথ সেন্টার আছে, খুব নিম্ন মানে দিদি, একদিকে ইসলামপুর একদিকে রায়গঞ্জ 50-60 কিলোমিটার দূরত্ব, এবং সেখানকার মানুষ আমাদেরকে খুব সমর্থন করে, বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের মধ্যে ভালোভাবে সমর্থন করেছিল। কি চাইছো দিদি? ওটা আপগ্রেডেশন করলে খুব ভালো হয় দিদি, মানে ওটা একটু ইমপ্রুভ করে দাও নারায়ণ, একটু দেখে নাও 50-60 কিলোমিটার যদি দূরত্ব হয় একটু দেখে নাও দিদি। ধন্যবাদ। আরেকটা দিদি, আমাদের রসখোয়াতে বিধানসভাতে পরে বেঙ্গল টু বেঙ্গল রাস্তার মাঝখানে ভৌগোলিক অবস্থানটা করণ দিকটা অনেক দূরত্ব আছে, সেখানে আমাদের একটা পুলিশ ক্যাম্প আছে, কিন্তু যেহেতু বাংলাদেশ বর্ডার আছে দিদি, সেখানে যদি একটা ফাঁড়ি করে দেওয়া যায় খুব ভালো হয় দিদি। এইটা তো দেখে নাও এসপি, তুমি এটা দেখে নাও কেমন দিদি। আমাদের অনেকগুলো হাই স্কুল আছে, যদি কোনো দিন কলেজ হয়, আমাদের জেলাটা হচ্ছে ওগুলো পড়ে হবে দিদি, আমার করণ দিকটা হচ্ছে মিডল জেলা। আমি একটা কথা বলি, বলো, তোমাদের আমি আর বলতে দিচ্ছি না, তার কারণ হচ্ছে এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে দিদি, খুব ভালো থেকে জোগাড় করবো, সব ঠিক নেই, এখন আর নতুন করে কিছু চাইবে না, ঠিক দিদি, দু বছর কিছু চাইবে না, পরে আবার দেখবো। বসো, ঠিক দিদি, বসো, সবাই জিতেছো, ইন্ডিভিজুয়াল মানুষের এত উপকার করা হয়েছে, তোমাদের লজ্জা করে না যে এই টাকাগুলো আসবে কোত্থেকে? তোমার আইডিয়া আছে লক্ষ্মী ভাণ্ডারে কত কোটি টাকা যাচ্ছে, কত হাজার কোটি টাকা? সেটাও তো গভর্নমেন্টের প্রোগ্রাম, সবই চাই। তাহলে তোমরা একটা কাজ করো, ম্যাজিশিয়ান তৈরি করো, আর বলো ম্যাজিশিয়ান এসে টাকা দিয়ে দেবে, সেন্ট্রাল টাকা দেয় না, কোভিডে সব আর্নিং বন্ধ,
শুধু বার্নিং, মাথায় তো রাখতে হবে একটু যে টাকাটা কোথা থেকে আসবে। আমি তো চাইলাম 46টা নতুন কলেজ হচ্ছে, সেই টাকাটাকে কমপ্লিট হোক, টাকাটা কোথা থেকে হবে? এমএলএটা একটু বুঝতে শেখো।